হেলিসিনে আমরা দেখব ইন ফাংশন ক্লাসিফিকেশনস অফ নেটওয়ার্ক, অর্থাৎ কার্যকারিতার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়। কার্যকারিতার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তারপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এবং সর্বশেষ হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এখন আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কম্পিউটারগুলি একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে, অর্থাৎ হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে। এখানে কোনো সার্ভার থাকে না, অর্থাৎ এখানে প্রত্যেক পিসি সমান প্রায়োরিটি পায় এবং কেন্দ্রীয়ভাবে কেউ কাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে ইউজার ক্যান শেয়ার দেয়ার রিসোর্স, হতে পারে হার্ড ডিস্ক স্পেস, প্রিন্টার ইটিসি। ইউজাররা তাদের হার্ড ডিস্ক স্পেস এবং প্রিন্টার শেয়ার করে। ইউজার সংখ্যা সর্বোচ্চ 10 জন অথবা তার কম হতে পারে। দ্য নেটওয়ার্ক কম্পিউটার অ্যাক্ট অ্যাজ ইকুয়াল পার্টনার্স, অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কম্পিউটারগুলি সমান অধিকার পায়। ইন্ডিভিজুয়াল ইউজার্স কন্ট্রোল দেয়ার ওন রিসোর্স, অর্থাৎ প্রত্যেকে তার নিজের রিসোর্স কন্ট্রোল করতে পারে কিন্তু কেউ অন্য কাউকে কন্ট্রোল করতে পারে না। ইজি টু ইনস্টল অ্যান্ড অপারেট, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক স্থাপন করা খুব সহজ এবং এটি সহজেই পরিচালনা করা যায়। তারপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কম্পিউটারগুলি একটি কেন্দ্র ডিভাইসের সাথে যুক্ত থাকে এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট থাকে এবং এখানে সার্ভার থাকে, যেটি সব ক্লায়েন্টগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে অল ডেটা ক্যান বি ব্যাকড আপ অন ওয়ান সেন্ট্রাল লোকেশন, অর্থাৎ সকল ডেটা সার্ভারে বা সেন্ট্রাল লোকেশনে ব্যাকআপ থাকে। ইউজার মেনি অসংখ্য ইউজার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যুক্ত হতে পারে। প্রোভাইডস ফর বেটার সিকিউরিটি অ্যান্ড স্কেলেবিলিটি, অর্থাৎ এটি সহজে সম্প্রসারণযোগ্য এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে অনেক সিকিউরিটি পাওয়া যায়। ইজিয়ার টু অ্যাডমিনিস্টার হোয়েন দ্য নেটওয়ার্ক ইজ লার্জ বিকজ অ্যাডমিনিস্ট্রেশন ইজ সেন্ট্রালাইজ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যতই বড় হোক তাতে কোনো সমস্যা হবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেশন ইজ সেন্ট্রালাইজড, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট থেকে এটি নিয়ন্ত্রণ করা যায়। এরপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক মূলত পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মিলে হাইব্রিড নেটওয়ার্ক গঠিত হয়। এক কথায় বলতে গেলে যে নেটওয়ার্কে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা আছে তাকে আমরা হাইব্রিড নেটওয়ার্ক বলতে পারি। ধন্যবাদ সবাই।